তথাগত দেবলীনা আগেও একসঙ্গে ফ্যাশন শোয়ে অংশ নিয়েছিলেন। তখন তাঁরা সদ্যবিচ্ছিন্ন। সেই সময় জানিয়েছিলেন, কাজের ক্ষেত্রে সম্পর্ক ছায়া ফেলবে না। আলাদা হয়েছেন তথাগত মুখোপাধ্যায় দেবলীনা দত্ত। তাও বেশ কয়েক বছর হল। তাঁদের বিবাহবিচ্ছেদ যে কাজের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলেনি সেটাই যেন প্রমাণিত হল আরও একবার। রবিবার এক ফ্রেমে তাঁদের দেখে সমাজমাধ্যম তোলপাড়। সম্প্রতি শিলিগুড়িতে একটি ফ্যাশন শোয়ে অংশ নিয়েছিলেন তাঁরা। শুধু অংশ নেওয়াই নয়, তাঁরা একসঙ্গে মার্জার সরণিতে হাঁটেনও। সাদা ধুতি পাঞ্জাবিতে তথাগত যেন খাঁটি বাঙালি বাবু, দেবলীনার পরনে সাদা শাড়ি। উভয়ের এই রংমিলানটিও নজরে এড়ায়নি অনুরাগীদের। ছবি ভাগ হতেই মন্তব্য বাক্সে শুভেচ্ছার ঢল। এর আগেও অবশ্য তথাগত দেবলীনা একটি ফ্যাশন শোয়ে অংশ নিয়েছিলেন। তখন তাঁরা সদ্যবিচ্ছিন্ন। সেই সময় আনন্দবাজার অনলাইনকে তাঁরা জানিয়েছিলেন, কাজের ক্ষেত্রে কোনো দিন তাঁদের ব্যক্তিগত সম্পর্ক ছায়া ফেলবে না। আচমকাই জুটিতে ক্যামেরাবন্দী দেবলীনা তথাগত। আগামী দিনে নতুন কিছুর সম্ভাবনা। আনন্দবাজার অনলাইনকে পরিকল্পনা জানালেন পরিচালক অভিনেতা। তথাগত সাফ বলেছেন, যা হয়েছে পুরোটাই পেশাগত দিক থেকে। শিলিগুড়ির ওই ফ্যাশন শোয়ে আমাদের অতিথি বিচারক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমরা একসঙ্গে অনুষ্ঠানটা দেখেছি। অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দিয়েছি। দস্তুর অনুযায়ী শেষে অতিথি বিচারকেরা মার্জার সরণিতে হাঁটেন। আমি আর দেবলীনা সেটাই করেছি। দুজনেই সাবেকি পোশাকে, সাদা রঙে অভিজাত। আয়োজক সংস্থার তরফ থেকে কি এই ধরনের পোশাক পরার অনুরোধ ছিল? পারিয়ার পরিচালকের দাবি, কোনো থিম ছিল না, পুরোটাই কাকতালীয়। তথাগত জানালেন, তিনি বরাবর সাদা ধুতি পঞ্জাবি পরতেই ভালোবাসেন, সেটাই বেছে নিয়েছিলেন। কাকতালীয়ভাবে এদিন দেবলীনাও বেছেছিলেন সাদা শাড়ি। এই প্রসঙ্গে তিনি গত বইমেলার উদাহরণও টানেন। সেখানে তাঁরা আলাদা গেলেও পোশাকে কিন্তু সেবারেও ছিল রংমিলান্তি। অনেক দিন তাঁরা এক ছাদের নিচে নেই, তবু একসঙ্গে ধরা দিলেই রসায়নের গন্ধ পান অনুরাগীরা। দূরত্ব কমে সবকিছু আগের মতো হবে কি? হাসতে হাসতে তথাগত বললেন, পেশাগত ক্ষেত্রে হতেই পারে, ব্যক্তিগত জীবনে এখন যেমন আছি তেমনই থাকব। নতুন করে পুরনো জীবন ফিরিয়ে নিয়ে আসার ভাবনা আমাদের কারও নেই।